You are watching 71 News Television. উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোহরদি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটারও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনকে সুষ্ঠু বলেও বিএনপির প্রার্থী নির্বাচনকে অনিয়মের অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিকেল 5টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রশিদ সুজন। বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবাইকে ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের কর্মীরা অবৈধভাবে ভোট দেওয়ায় নির্বাচন বর্জন করেছি। এদিকে বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রে কোথাও লক্ষ্য করা যায়নি। শতভাগ আশাবাদী আমি এই জনগণটি শেখ হাসিনার উন্নয়নের ধারক অব্যাহত রাখার জন্য এই পৌরবাসী নৌকা মতে ভোট দিবে। ভোট দিয়ে বুঝতে পারবো আসলে অনুভূতিটা কি, এখন তো অনেক এক্সাইটেড দিয়ে তারপর দেখি। নির্বাচন হচ্ছে, আমি প্রথম ভোটার, আমার ভোট দিয়ে ফিলিংস খুব হ্যাপি, কারণ ফার্স্ট আর নিজেও নাগরিক হলাম ফার্স্ট, মানে ফিলিংসটাই আসলে অন্যরকম। নিজে ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে, এখানে কিছুক্ষণ আগেও লম্বা লাইন ছিল, এখনও আছে, মোটামুটি ভোট কেন্দ্রের পরিবেশ। নরসিংদীর বেলাবু থেকে আমজাদ হোসেন, 71 নিউজ.টিভি।